الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبد الله ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار ثم ما بعد إخوة الإيمان أوصيكم ونفسي بتقوى الله عز وجل فاتقوا الله في علنكم وسركم اتقوا الله في أنفسكم وأزواجكم وإخوانكم وأولادكم اتقوا الله في جميع شؤونكم وأعمالكم وأقوالكم واتبعوا سنة نبيكم في جميع أعمال الحياة فإن في ذلك نجاة لكم ولنا أجمعين نسأل الله سبحانه أن يتقبل منا ومنكم جميع الأعمال وأن يصلح أعمالنا ويجعلنا من عباده المتقين المؤمنين المخلصين إنه ولي ذلك والقادر عليه معاشر المؤمنين الله سبحانه وتعالى পৃথিবীতে মানুষকে যত বড় বড় নিয়ামত দিয়েছেন তার মধ্যে একটা বড় নিয়ামত হচ্ছে নিয়ামাতুল ওয়ালিদাইন নিয়ামাত আল আবাওয়াইন বাবা মা বাবা এবং মা এবং এই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ইবাদতের পরপরই বারবার বলেছেন ওয়াবিল ওয়ালিদাইন ইহসানা ওয়াবিল ওয়ালিদাইন ইহসানা বাবা মা দুজনের প্রতি তোমরা সুন্দর আচরণ করো সুন্দর ব্যবহার করো ওয়াকাদা রব্বুকা আল্লা তা'বুদু ওয়াকাদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়াবিল ওয়ালিদাইন ইহসানা সূরা বনী ইসরাঈলের মধ্যে সূরা আল আনকাবুতের মধ্যে এবং আরও অনেকগুলো জায়গা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবেই অ্যাড্রেস করেছেন তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সামাজিক জীবনে যারাই আমাদের পরিবার কিংবা অন্য অন্য জায়গা ইন্টারাকশানে একসাথ হয় তার মধ্যে সবচেয়ে উত্তম মানুষ হচ্ছে বাবা এবং মা সেটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসেও কিন্তু স্পষ্ট হয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বক্তব্যের মাধ্যমে আমাদের কাছে এসেছে বুখারী মুসলিমের হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল সুয়েলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মান আহাক্কুন নাসে বিহুসনি সাহাবাতি বিহুসনি মুআশারাতি যে আমার সাথে একসাথে বসবাস করার বা ইন্টারঅ্যাক্ট করার জন্য সবচেয়ে উত্তম মানুষ কারা বললেন যে উম্মুক ثُمَّ مَنْ قَالَ أُمُّكْ ثُمَّ مَنْ قَالَ أُمُّكْ ثُمَّ مَنْ قَالَ أُبُكْ তিন তিনবার মায়ের কথা উল্লেখ করা হলো এবং তারপর বাবা আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে সহিহ বুখারীর আরেকটি বর্ণনা আছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তিনি জিজ্ঞেস করেছিলেন তাকে জিজ্ঞেস করা হয়েছিল মা আহাব্বুল আমালি ইলাল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়তম আমল কোনটা প্রথমে তিনি বললেন আসসালাতু
আলা ওয়াক্তিহা, ওয়াক্ত মতো সালাত পড়া। তারপর বলা হলো তুম্মা মাদা, তুম্মা মাদা, তারপরে কি? তিনি বললেন বিররুল ওয়ালিদাইন, বিররুল ওয়ালিদাইন, বাবা মায়ের সাথে সদাচরণ করা। কালা তুম্মা মাদা, এরপরে জিজ্ঞেস করা হলো তারপরে কি? তিনি বললেন আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে জিহাদ করা। তাহলে গুরুত্বপূর্ণ প্রত্যেকটা জায়গায় আমরা দেখছি আল কোরআন এবং আস সুন্নাহ বাবা মায়ের গুরুত্বের কথা বলা হয়েছে। বাবা মাকে পৃথিবীর সব মানুষের মধ্যে যে ব্যক্তির বাবা মা তার কাছে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ হচ্ছেন বাবা এবং মা। এই জন্যে তাদের সাথে সবচেয়ে সুন্দর আচরণের যেমন নির্দেশ দেওয়া হয়েছে, আল্লাহর ইবাদতের পরপরই তাদের প্রতি সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। তো একটা জিনিস বোঝা যায় যে পৃথিবীর যত মানুষ আছে সব মানুষের মধ্যে বাবা মা সবচেয়ে বেশি গুরুত্ব পাবেন, আর যার গুরুত্ব যত বেশি তার অধিকারের গুরুত্ব তত বেশি, তার প্রতি সংশ্লিষ্ট মানুষদের কর্তব্য অনেক বেশি, দায়িত্ব এবং কর্তব্য অনেক বেশি। আজকে আমাদের আলোচনায় আমরা পিতামাতার প্রতি সন্তানের দায়িত্ব কর্তব্য নিয়ে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আল কোরআন এবং আস সুন্নাহ, যেহেতু তারা আমাদের প্রিয়তম মানুষ, কাছের মানুষ, গুরুত্বপূর্ণ মানুষ, সম্মানিত মানুষ, এবং তাদের মাধ্যমে আমরা পৃথিবীতে এসেছি, অতএব তাদের আমাদের উপর যে পাওনাগুলো আছে আমরা যারা সন্তান সেগুলো কোরআন খুব ভালো করে ডিফাইন করে দিয়েছে, হাদিসে স্পষ্ট করে উল্লেখ করা হয়েছে। আমরা সে বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করব এবং তারপর আলোচনা করব এই অধিকারগুলো যারা সুন্দরভাবে পরিপালন করেন তাদের জাগতিক এবং পারলৌকিক বেনিফিটটা কি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দুনিয়া আখিরাতে কীভাবে পুরস্কৃত করেন, এবং যারা এ দায়িত্ব পালনে ব্যর্থ হয়, বাবা মায়ের সাথে অসদাচরণ করে, তাদের কি শাস্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়া আখিরাতে দিচ্ছেন এবং তাদেরকে কীভাবে পরিষ্কার করা হয়েছে সেটাও আমরা তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। যে বিষয়গুলো আমাদের সামনে রয়েছে তার আগে আমি কয়েকটা আয়াত আপনাদের সামনে একটু বলে দিই, আয়াতগুলো সবসময় মনে রাখবেন। প্রথম আয়াতটা হচ্ছে সূরা আন-নিসার 36 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহর ইবাদত করো এবং তার সাথে কোনো কিছুর শরীক করো না, আর বাবা মায়ের সাথে সদাচরণ করো। দ্বিতীয় আয়াতটি এটি সূরাতুল বাকারার 83 নম্বর আয়াত, বনী ইসরায়েলের কথাও আল্লাহ তাআলা এখানে উল্লেখ করে দিয়েছেন, বলছেন ওয়া ইদ আখাদনা মিথাকা বানি ইসরাঈলা লা তা'বুদুনা ইল্লাল্লাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, যখন বনী ইসরায়েল থেকে তাদের ওয়াদা নিয়েছিলাম এ বিষয়ের উপর যে তোমরা আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করবে না এবং তোমরা বাবা মায়ের সাথে সদাচরণ করবে। তাহলে এটা শুধু মুসলিমদেরকে বলা হয়নি, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখনই কোনো নবী পাঠিয়েছেন তাদেরকে আল্লাহর ইবাদতের যেমন নির্দেশ দিয়েছেন বাবা মায়ের সাথেও সদাচরণের নির্দেশ দিয়েছেন। খুবই বিস্তারিত নির্দেশনা এসেছে বনী ইসরায়েলের মধ্যে, সূরা বনী ইসরায়েলের মধ্যে সূরাতুল ইসরা যার নাম, 23-25 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহ, তোমার রব নির্দেশ দিচ্ছেন যেন তাঁর ইবাদত ছাড়া আর কারো ইবাদত তোমরা না করো, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং বাবা মা দুজনের সাথেই সদাচরণ করো। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ, যদি তাদের উভয়ে অথবা যে কোনো একজন তোমার কাছে বৃদ্ধ বয়সে পৌঁছে তাহলে তাদেরকে উফ শব্দটাও বলো না, কথা বলার সময় উফ শব্দটাও বলো না। ওয়ালা তানহারহুমা, এবং তাদেরকে ধমক দিও না। ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, আর তাদের সাথে সম্মানিত বচন করো, ভালো কথা বলো, এমন কথা যাতে তারা সম্মানিত বোধ করে। কাওলান কারীমা বলতে এখানে সেটাই বোঝানো হয়েছে,
প্রত্যেক মানুষের কথার মধ্যে যদি কোনো শ্লেষ থাকে, কথার মধ্যে যদি কোনো রিয়াকশান থাকে, কথার মধ্যে যদি কোনো ঘৃণা থাকে, কথার মধ্যে যদি কোনো ক্ষোভ থাকে, এটা আল্লাহ তাআলার অদ্ভুত একটা বিষয় যে তিনি সেটা প্রকাশ করে দেন। আপনার বক্তব্য যত পরিশীলিত আর ভদ্রভাবেই আপনি বলেন না কেন, কিন্তু তার মধ্যে যদি ছোট্ট একটা ক্ষোভও থাকে, ওটা কিন্তু শ্রোতা বুঝবেন, যদি তিনি সুস্থ বুদ্ধিমান একজন মানুষ হয়ে থাকেন। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, অকুল্লাহুমা কাউলান করিমা, এমন কথা বলো যে কথায় বাবা মা দুজনের সম্মান সম্মানিত বোধ করেন। ওয়াখফিদ লাহুমা জানাহা দুল্লে মিনার রাহমা, আর তাদের উভয়ের জন্য বিনয়ের পেখম মেলে দাও, বিনয়ের পেখম মেলে দাও, মিনার রাহমা, যেখানে ভালোবাসা মমতার পেখম বিস্তারিত হয়। এটার একটা ছোট্ট উদাহরণ হচ্ছে, যখন মা মুরগিটি তার বাচ্চাদেরকে কক কক করে ডাকতে থাকে এবং তার সমগ্র সত্তা থেকে স্নেহ ঝরে পড়ে, তখন সে কিন্তু তার পেখমটা মেলে দেয় এবং তার সব বাচ্চাগুলোকে ওই পেখম ভেতরে নিয়ে নেয়। এখানে আল্লাহ তাআলা আসলে অনেকটি সেরকমই বলেছেন, বাবা মাকে এতটা আগলে রাখতে হবে, এতটা ভালোবাসা, এতটা মমতা, এতটা শ্রদ্ধা দিয়ে তাদেরকে আগলে রাখতে হবে। ওয়াকফিদ লাহুমা জানাহাদুল্লি মিনার রহমা ওয়াকুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, একটা দোয়া শিখিয়ে দিয়েছেন। এর থেকে বেস্ট দোয়া বাবা মায়ের জন্য আর হয় না। আর এই দোয়া করো, বলো মানে হচ্ছে এই দোয়া করো, রাব্বির হামহুমা, হে রব তুমি তাদের উভয়কে এতটাই রহম করো, কামা রাব্বায়ানি সগীরা, যখন আমার শৈশবে এই বাবা মা আমাদেরকে গড়ে তুলেছিলেন স্নেহ দিয়ে, মমতা দিয়ে, ভালোবাসা দিয়ে, ত্যাগ দিয়ে, তিতিক্ষা দিয়ে, না খেয়ে না ঘুমিয়ে কষ্ট করে। সুবহানাল্লাহ, কামা রাব্বায়ানি সগীরা, যে কথাগুলো বললাম এই কথাটা কিন্তু আয়াতের মধ্যে আছে। আল্লাহ, যাদের নতুন বিবাহের পর সন্তান হচ্ছে, হবে, হয়ে গেল, তারা কিন্তু বুঝেন যে সন্তানকে কতটা তারবিয়াত দিতে হয়, সন্তানকে কতটা স্নেহ মমতা দিতে হয়। এটা আসলে অটোমেটিকই চলে আসে, এটা অটোমেটিকই চলে আসে, কিন্তু সেই সন্তান যখন বড় হয় এবং পিতামাতা বৃদ্ধ হয়, প্রবলেমটা হয় সন্তানের। সন্তান কিন্তু ভুলে যায় তার বাবা মায়ের কথা। এই সন্তানের আবার সন্তান হয়, তখন সে নিজের সন্তানের প্রতি যতটা ভালোবাসা স্নেহ দেয়, সে তার বৃদ্ধ বাবা মায়ের কথা আর মনে রাখে না। এটা পৃথিবীর অধিকাংশ মানুষের ক্ষেত্রে ঘটে, কারণ অধিকাংশ মানুষ দিনদারির উপর তারবিয়াত পায় না, কোরআন সুন্নার জ্ঞান তাদের হয় না, অথবা তারা যে জেনারেল এডুকেশন নিচ্ছে সেখানে কোরআন সুন্নার এই কথাগুলো নাই। ফলে আজকের মানুষ আধুনিক শিক্ষা গ্রহণের পরে এবং বিশেষ করে ইউরোপ আমেরিকা থেকে যারা শিক্ষা নেন, তারা সবচেয়ে বেশি সেলফিশ হন। বাবা মারা যায়, তাদের আসার কোনো গরজ নেই। এবং এরকম আরও অনেক ঘটনা আমার মনে হয় সবাই জানেন, প্রচুর ঘটনা আধুনিক শিক্ষা আমাদেরকে স্বার্থপর করে দিয়েছে। আমাদের প্রেম ভালোবাসা, আমাদের স্নেহ মমতা, শ্রদ্ধা, আমাদের সুন্দর সুসম্পর্ক সব কেড়ে নিয়েছে, আমাদেরকে মেশিনে পরিণত করেছে। কারণ এগুলো তথাকথিত বিজ্ঞান শিক্ষার কথা বলে আমাদেরকে, আর আমাদেরকে ঠিক একটা কল কব্জা যেরকম আবেগহীন, ভালোবাসাহীন, সেটাতে পরিণত করে। তাহলে এই ভালোবাসা মমতা ফিরিয়ে আনার জন্য, দায়িত্ববোধটা ফিরিয়ে আনার জন্য, বিশেষ করে বাবা মায়ের প্রতি কী করতে হবে? কোরআন সুন্নাই পড়তে হবে। কোরআন সুন্নার তারবিয়াতের বাইরে আসলে এটা অর্জন করা প্রায় অসম্ভব। আমরা যদি আজকের আমাদের সমাজকে দেখি, দেখবেন যে ইউরোপ আমেরিকাতে যাওয়ার প্রয়োজন নেই, বাংলাদেশেও এই আধুনিক শিক্ষা গ্রহণকারী প্রচুর মানুষ আছে যারা বাবা মায়ের প্রতি দায়িত্ব পালন করে না, নির্মম আচরণ করে। বাবা মায়ের সন্তান, বাবা মা থেকে তারা মিরাস তো পাবে, এটা তো আল্লাহই নির্ধারণ করে দিয়েছেন, কিন্তু দ্রুত পাওয়ার জন্য বাবা মাকে কেউ কেউ হত্যাও করে, কেউ কেউ বাবা মাকে নিজের ঘর থেকে বের করে দেয়, বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়। খুবই খুবই অমানবিক ব্যাপার। আমরা যুদ্ধ কিংবা
আরও এই ধরনের কোনো স্থানে অমানবিক ব্যাপারে কথা শুনি। কিন্তু আমাদের পারিবারিক জীবনে তো অনেক অমানবিক ব্যাপারগুলো ঘটে, কাণ্ড ঘটে, আমাদের সমাজের মধ্যে সেই কাণ্ডগুলো ঘটে। সমাজের মানুষ চোখ বন্ধ করে থাকে, আমাদের শিক্ষাবিদেরাও চোখ বন্ধ করে থাকে। এই জিনিসগুলো নিয়ে আর আলোচনা হয় না, সমাজ উচ্ছন্নে যেতে থাকে, অধঃপতনের দিকে যেতে থাকে। সম্মানিত উপস্থিতি, আসলে আল্লাহ তাআলা বারবার আমাদেরকে স্মরণ করে দিচ্ছেন, কেন বারবার কোরআন পড়ি আমরা? রমজান আসলে বারবার খতমের প্রতিযোগিতা চলে আসে, তাই না? একজন বলে আমি দুইবার খতম করেছি, কেউ তিনবার, কিন্তু এই মেসেজগুলো কি আমরা পাচ্ছি, বুঝতে পারছি, তাই না? কোরআন খতমের মূল উদ্দেশ্য হচ্ছে কোরআনের মেসেজগুলোকে নেওয়া। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, রব্বুকুম আ'লামু বিমা ফি নুফুসিকুম ইন তাকুনু সালিহিন ফাইন্নাহু কানা লিল আওয়াবিনা গাফুরা। খুবই চমৎকার কথা এখানে তিনি বলেছেন, তোমাদের রব জানেন সেই সম্পর্কে যা আছে তোমাদের অন্তরে। তোমরা কতটা ভালোবাসা, শ্রদ্ধা লালন করছো বাবা মায়ের প্রতি, কতটা সুন্দর আচরণ করছো, আচরণ করার নিয়ত তোমাদের রয়েছে, রব কিন্তু সেটা জানেন। এটা কি কখনো সম্ভব যে বাবা মায়ের প্রতি ভালোবাসা আমাদের রয়েছে অথচ আমরা ব্যবহার খারাপ করছি? এটা কি কখনো সম্ভব? এটা কখনো সম্ভব না। অতএব তারাই বাবা মায়ের প্রতি অসদাচরণ করে, বাবা মায়ের প্রতি যাদের শ্রদ্ধা নাই, ভালোবাসা নাই, এবং যারা সেই শ্রদ্ধা ভালোবাসা শিখেও নাই। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, যদি তোমরা সৎকর্মশীল হও তাহলে তোমার অন্তরের এই ভালাইগুলো তোমাদের রব সবচেয়ে অধিক জানেন। আর যারা তার কাছে ফিরে আসবে, আওয়াবুন, এখানে বলছে লিল আওয়াবিনা, আওয়াবুন যদি যিনি ফিরে আসেন, যে বান্দারা আল্লাহর দিকে ফিরে আসবে, যদি কোনো ভুল করে থাকে, যদি কোনো পাপ করে থাকে, অসদাচরণ করে থাকে, তওবা করে তারা ফিরে আসবে, তাহলে আল্লাহ বলছেন ফাইন্নাহু কানা লিল আওয়াবিনা গাফুরা। আল্লাহ এই ফিরে আসা লোকদের বা প্রত্যাবর্তনকারীদের তিনি মাগফিরাত করে দেবেন, ক্ষমা করে দেবেন। আমরা একটু আসি প্রথমে যে কী কী অধিকার বাবা মায়ের রয়েছে। আমাদের ডিসকাশন থেকে প্রথম অধিকারটা স্পষ্ট হয়ে গেছে, সেটা হচ্ছে আল এহসান ইলাইহিমা, বাবা মায়ের সাথে সুন্দর আচরণ করা সর্বাবস্থায়, যে কোনো সার্কামস্ট্যান্সে। ইভেন বাবা মা যদি জালিমও হয়, বাবা মা যদি মুশরিকও হয়, তবুও কী করতে হবে? তাদের প্রতি সুন্দর আচরণ করতে হবে। তার অনেক দলিল আছে কোরআনে। সূরা লোকমানের মধ্যে আল্লাহ সুবহান তাআলা বলে দিয়েছেন, وَإِن جَاهَدَاكَ عَلَىٰ أَن تُشْرِكَ بِي مَا لَيْسَ لَكَ بِهِ عِلْمٌ فَلَا تُطِعْهُمَا وَصَاحِبْهُمَا فِي الدُّنْيَا مَعْرُوفًا। যদি বাবা মা দুজনে তোমাকে আমার সাথে শরীক করতে বাধ্য করে, শরীক করার যে ব্যাপারে তোমার কোনো জ্ঞান নেই, তাহলে তাদের অনুসরণ করবে না, কিন্তু দুনিয়ার জীবনে তাদের সাথে সদ্ভাবে সহাবস্থান করবে। এটা একটা মূলনীতি। বাবা মা অন্যায় করলে, কোরআন সুন্নাহ বিরোধী কোনো কার্যক্রমে বাধ্য করলে সেটা মানা যাবে না, কিন্তু এত কিছুর পরেও তাদের সাথে অসদাচরণ করা যাবে না। আমাদের অনেক তরুণরা যখন ইসলামটাকে প্র্যাকটিসে নেয়, গুরুত্বের সাথে নেয়, তখন দেখে বাবা মা ঠিক মতো সালাত পড়ছে না অথবা ভুল পথে আছে, তখন তারা বাবা মায়ের সাথে সুন্দর আচরণটা ছেড়ে দেয় এবং তখন ভুল মেসেজটা তার কাছে যায় যে সহি আকিদায় আসলে বাবা মাকেও ছেড়ে দিতে হবে, সুন্দর আচরণ করা যাবে না, এই মেসেজটা ওই বাবা মায়েরা নিয়ে নেয়। এই জন্য আমরা বারবার বলি, যে যত শুদ্ধ হবেন, যে যত বেশি ইসলামে আসবেন, বাবা মা যত ভুলই করুক না কেন, দুনিয়ার আচরণের দিক থেকে আপনারা তাদের সাথে কোনো খারাপ আচরণ করবেন না। এই জন্যই আল্লাহ সুবহান তাআলা বারবার আমাদেরকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে, ওয়াজ করেছে, নির্দেশ দিয়েছে, এবং শেষে এটাও বলে দিয়েছে সূরা লোকমানের মধ্যে, তারা যদি শিরিক করতে বাধ্য করে সেটা মানা যাবে না, কিন্তু তাদের সাথে সুন্দর আচরণ এবং সৎভাবে জীবনযাপন করতে হবে। আমরা দেখি যে আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিসসালাম, তিনি তার পিতা আজারের সাথে কথা বলেছিলেন, তাই না? কোরআন সে ঘটনা বর্ণনা করেছে না? কোরআন সে কথা বর্ণনা করেছে সূরা ইব্রাহিমের মধ্যে এবং অন্য সূরাতেও।
ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবাকে দেখেন কতটা শ্রদ্ধার সাথে উল্লেখ করেছেন। তিনি বলেছেন ইদ ক্বালা লি আবিহি ইয়া আবাতি, যখন ইব্রাহিম তার বাবাকে বলল, বাবা কিন্তু মুসলিম ছিলেন না, তার অনুসারী ছিলেন না, তিনি মুশরিকদের মধ্যে ছিলেন অন্তর্ভুক্ত, হে বাবা, ইয়া আবাতি, ইয়া আবাতি খুবই শ্রদ্ধাযুক্ত একটা শব্দ। আরবরা বলে আবুয়া, ইয়া আবি, এটা হলো শুদ্ধ আরবির ভাষা, কিন্তু আরব বাচ্চারা আপনি দেখবেন ইয়া বুয়া, ইউম্মা, ইয়া উম্মি, সেটাকে বলে ইউম্মা, এভাবে তারা বলে। এভাবে আমরা দেখতে পাচ্ছি এই ধরনের আরও অনেক নজির আছে। অতএব কমন একটা বিষয় আমাদেরকে মনে রাখতে হবে, বাবা মা সবসময় আমাদের সদাচরণ পাওয়ার অধিকার রাখেন, এবং সন্তানের কোনো অধিকার নাই বাবা মায়ের সাথে কোনো অসদাচরণ করা, অভদ্র কথা বলা, তাদেরকে গালিগালাজ করা, এবং তাদেরকে উফ শব্দটা বলাটাও হারাম, এটা মনে রাখতে হবে। দ্বিতীয় হচ্ছে, বাবা মায়ের সাথে যখন আমরা কথা বলবো তখন এমন কি উচ্চস্বরেও কথা বলা যাবে না, এটাও আচরণগত ইহসানের সাথে আরেকটা বিষয়, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াকুল্লাহুমা কাউলান কারীমা। তৃতীয় যে অধিকার সেটি হচ্ছে বাবা মায়ের আনুগত্য করা, আনুগত্য। আনুগত্যের সীমারেখা কী হবে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে কোনো মাখলুকের আনুগত্য করা যাবে না খালেকের অবাধ্যতার ক্ষেত্রে। খালেকের নির্দেশ ভায়োলেট করে কোনো মাখলুকের, অর্থাৎ কোনো সৃষ্ট বান্দার অথবা অন্য কারো আনুগত্য করা যাবে না, এবং সেটা সূরা লোকমানের আগের আয়াত থেকে স্পষ্ট যে তারা শিরিক করতে বললে, বেদআত করতে বললে সেটা কিন্তু মানা যাবে না। তাহলে এর বাইরে আর যে কোনো জাগতিক ব্যাপারেও তাদের আনুগত্য করা উচিত। বাবা যদি বলে আমাকে এক গ্লাস পানি দাও, এখন তো সবাই দেখি যে দলিল চায়, বলবো যে বাবা দলিল কোথায় তোমাকে পানি দিতে হবে, এভাবে কি কথা বলা যাবে বলেন? সুবহানাল্লাহ, কিছু কিছু মানুষ খুবই হাস্যকরভাবে সব কিছুর দলিল চায়। দলিল তো চাইবেন ইবাদতের, দলিল চাইবেন যখন আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে কোনো কিছু উল্লেখ করা হয় তখন বলবেন এটা কোথায় আছে, সেই দলিলটা দেন। যখন কেউ বলে এটা করাটা ওয়াজিব, বলবেন যে এটা দলিল কি, এটা সুন্নাহ, তার দলিল কি। সব কিছুর দলিল আসলে হয় না, যেমন এটাকে বলা হয় নাফিয়াল মুতলাক। যদি বলি ঠিক বেলা তিনটার সময় বিশেষ কোনো সলাত পড়া যাবে না, একজন উঠে বলল ভাই আপনি তো নতুন কথা শোনালেন, বেলা তিনটার সময় বিশেষ কোনো সলাত নাম দিয়ে বা প্রচলন করে করা যাবে না, দলিল কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাহলে বলেছেন বেলা তিনটার সময় স্পেশাল কোনো সালাত চালু করা যাবে না, এরকম তো পাওয়া যায় না। কিন্তু মনে রাখতে হবে এই জায়গায় কোনো দলিল লাগবে না, পড়া যায় তার দলিল লাগবে, যদি না যায় তাহলে আমরা বলবো এটা উন্মুক্ত একটা সময়, এই সময় কোনো কিছু প্রচলন করা যাবে না, এটাকে বলে নাফি মতলাক। তার মানে হচ্ছে কোনো ইবাদত সাব্যস্ত করার জন্য, কোনো হুকুম সাব্যস্ত করার জন্য, কোনো নির্দেশনা সাব্যস্ত করার জন্য দলিল লাগবে, আর যদি কোনো দলিল না থাকে তাহলে কোনো কিছু সাব্যস্ত করা যাবে না। এটা কি বলা হচ্ছে, নেগেট করা, নেগেশনের জন্য আসলে দলিল লাগবে না, সাব্যস্ত করার জন্য দলিল লাগবে। আপনি এখানে অনেকেই আছেন, আমি যদি বলি আপনারা কেউ আমার কাছ থেকে টাকা পাবেন না, এটার কি দলিল আছে? বরং যিনি বলবেন যে আমি পাবো তার দলিল লাগবে, বুঝতে পেরেছেন? এই বিষয়গুলো আমাদেরকে মনে রাখতে হবে। অতএব বাবা মায়ের ক্ষেত্রেও কোরআন সুন্নাহ আমাদেরকে একটা সীমারেখা দিয়ে দিয়েছে, তাদের অধিকারের একটা সীমারেখা, সেই সীমারেখা আমাদেরকে রক্ষা করতে হবে। চতুর্থ যেই হক সেটি হচ্ছে বাবা মায়ের দেখাশোনার দায়িত্ব, খুব ইম্পর্টেন্ট আর একটা বিষয়। এটা যদিও ইহসানের মধ্যে পড়ে কিন্তু এটাকে আলাদাভাবে উল্লেখ করা হয়েছে। বাবা মায়ের দেখাশোনার দায়িত্ব বলতে কী বোঝায়? এটা হলো বাবা মায়ের খোরপোষ, তাদের আর রেআয়া আসহিয়া, স্বাস্থ্যগত দেখাশোনা। অসুস্থ হলে আপনি আপনার সন্তানকে যেমন হসপিটালে নিয়ে যান, বাবা মাকে হসপিটালে নিয়ে যেতে হবে। আপনি এখন বড় হয়েছেন, বাবা মাকে আপনার একজন
নাবালক সন্তানের মতোই কনসিডার করতে হবে। অর্থাৎ আপনার একজন নাবালক সন্তানকে দেখাশোনা করা, তার তাকে রেয়ায়াত করা, তার খাদ্য বস্ত্র এবং যাবতীয় সব কিছু ব্যবস্থা করা যেমন আপনার উপর ফরজ, আপনার বাবা মাকেও সেভাবে দেখাশোনা করা আপনার ফরজ। আমাদের সমাজে প্রচলিত আছে এটা বড় ছেলের দায়িত্ব, কিন্তু কোরআন সুন্নাহ বলছে এটা সব ছেলের দায়িত্ব, প্রত্যেকে তার সাধ্য অনুযায়ী করবেন। মেয়েদের ব্যাপারে যেটা প্রযোজ্য সেটা হচ্ছে মেয়েরা তার স্বামীর সংসার সামলানোর পরে স্বামীর অনুমতি নিয়ে বাবার জন্য কিছু করার যদি থাকে তখন সেটা তার কর্তব্যের মধ্যে পড়ে, কারণ মেয়ের অভিভাবক এখন আর বাবা নেই, বাবার সংসারে তিনি আর নেই, তার অভিভাবক হচ্ছে স্বামী। অতএব স্বামীর সম্মতিটা সেখানে খুবই জরুরি একটি বিষয়, এবং সেই সম্মতি নিয়ে তিনি যদি কিছু করতে পারেন আলহামদুলিল্লাহ। কিন্তু এই রেয়ায়েতের দায়িত্ব সাধারণত বালিক ছেলে যারা সামর্থ্যবান তাদের উপর বর্তায়। অতএব বাবা মাকে নেগলেক্ট করার কোনো সুযোগ নেই, এমনকি বাবা মা যদি সলভেন্টও হয় যে তারা সচ্ছল, অতএব আমার তার দেখাশোনার দায়িত্ব নেই, আপনার দেখাশোনার দায়িত্ব আছে, আপনার দেখাশোনার দায়িত্ব আছে। এখানে সামাজিক বিষয়গুলো চলে আসে এবং তাদের খোঁজখবর নেওয়ার বিষয়গুলো চলে আসে, তাদের স্বাস্থ্য এবং তাদের রোগ ব্যাধি, তাদের চিকিৎসা, তাদের দেখাশোনা ইত্যাদি বিষয়গুলো চলে আসে। পঞ্চম যে বিষয়টি সেটি হচ্ছে তাদের জন্য দোয়া করা, তাদের জন্য দোয়া করা, এটাও তাদের অধিকার। যে হাদিসে, এটা সহিহ মুসলিম সহ আরও অনেকগুলো হাদিস গ্রন্থে এসেছে, যখন বনি আদম মারা যায় তখন তার সমস্ত আমল বিচ্ছিন্ন হয়ে যায়। ইদা মাতা আল ইনসানু ইনকাতা আমালু ইল্লা মিন সালাস, মিন সাদাকাতিন জারিয়া ওয়া ইলমিন ইউনতাফাউ বিহি ওয়া ওয়ালাদিন সালেহ ইয়াদউ লাহু। তিনটা জিনিস থেকে, সাদাকা জারিয়া, আরেকটা হলো যে ইলম দ্বারা মানুষ উপকৃত হয়, আর আরেকটা হলো কি, নেক সন্তান। নেক সন্তান দোয়া করবে, নেক সন্তানের একটা বৈশিষ্ট্যই হচ্ছে দোয়া করতে হবে। যদি দোয়া না করে তাহলে নেক সন্তান হলো কী করে? নেক সন্তানের একটা আলামত হচ্ছে দোয়া করা। আর এই দোয়া পাওয়াটা অধিকার কার? বাবা এবং মায়ের। একজন মৃত ব্যক্তির জন্য সবচেয়ে বেশি ইফেক্টিভ হচ্ছে দোয়া, সবচেয়ে বেশি ইফেক্টিভ হচ্ছে দোয়া। এবং মানুষের মধ্যে একজন মানুষের মৃত্যুর পরে যেটা তার সবচেয়ে বেশি উপকার করে সেটা হচ্ছে তার সন্তানের, নেক সন্তানের দোয়া, অন্য মানুষের চাইতেও বেশি, কারণ অন্য মানুষের দোয়াটা আম আর এটা হলো খাস। যে কোনো খাস এবং স্পেশাল রেয়ায়াত এটা অনেক বেশি ইফেক্টিভ একটা কমন রেয়ায়াতের চাইতে। ফলে এ বিষয়টা আমাদেরকে মনে রাখতে হবে, সর্বাবস্থায় বাবা মাকে সম্মান প্রদর্শন করা এটা তাদের অধিকার। এছাড়াও আরও অনেক ফজিলতের কথা এসেছে, যেমন বাবা মায়ের যারা বন্ধু বান্ধব তাদের সাথে সুন্দর আচরণ করা, বাবা মা যাদের সবসময় জিয়ারত করতেন জীবদ্দশায় তাদের মৃত্যুর পরে তাদেরও খোঁজ খবর নেওয়া, বাবা মায়ের বন্ধু বান্ধব ইত্যাদি। এভাবে আসলে এর কোনো শেষ নেই, এই খায়রাত, এই চমৎকার সদাচরণের কোনো শেষ নেই। বাবা মায়ের নামে কিছু দান খয়রাত করা, সাদাকা করা, ওয়াকফ করা, এগুলো ওয়াজিব নয়, কিন্তু এগুলো আম এহসানের মধ্যে পড়ে। যতটুকু সম্ভব এগুলো যদি করেন তাহলে বাবা মা উপকৃত হবে ইনশাআল্লাহ। এখন আসি আমরা ছোট্ট আরেকটা আলোচনায়, সেটা হচ্ছে বাবা মায়ের প্রতি এই যে যে দায়িত্ববোধ, সে দায়িত্ববোধ থেকে যদি তাদের অধিকারগুলো আমরা সংরক্ষণ করি তাহলে আমাদের কী লাভ, সেটাই আমরা দেখি অনেকগুলো হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি উল্লেখ করেছেন। প্রথম হচ্ছে বাবা মায়ের সাথে সুন্দর আচরণ না করাটা একটা অকুকের মধ্যে পড়ে যায়, তাদের অবাধ্যতা অথবা তাদের প্রতি অসদাচরণ করা। তাদের প্রতি অসদাচরণ করলে এটা কবিরা গুনাহ বলে গণ্য হবে, তাহলে সদাচরণ করলে কবিরা গুনাহ থেকে নিজেদেরকে রক্ষা করার একটা পথ আপনি পেয়ে যাবেন। একটা হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেটি বুখারী মুসলিমের মধ্যে এসেছে, বলেছেন আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবায়ের, আমি কি তোমাদেরকে সবচেয়ে বড় কবিরা গুনাহ সম্পর্কে জানাবো না? তিনবার বললেন। কালু বালা ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম বললেন অবশ্যই বলবেন হে আল্লাহর রাসূল। কালা আল ইশরাকু বিল্লাহ ওয়া উকুকুল ওয়ালিদাইন, বললেন যে এক নম্বর
কবিরা গুণা কি আল্লাহর সাথে শরীক করা, এরপরে কি অকুকুল ওয়ালিদাই, মা বাবার অবাধ্য হওয়া। মা বাবার অবাধ্য হওয়া এটা অসদাচরণ কি বোঝানো হচ্ছে? অনেকেই হয়তো বলবেন আমি তো মা বাবার অবাধ্য হই নাই, কিন্তু আপনি যে তার প্রতি সদাচরণ করছেন না, তার খোঁজ খবর নিচ্ছেন না, তার রোগ শোকে তার পাশে দাঁড়াচ্ছেন না, তার চিকিৎসার ব্যবস্থা করছেন না, এটা কি, এটা কি সদাচরণ? এই অসদাচরণটাই অকুকের মধ্যে গণ্য হবে। ওয়া জালাসা ওয়া কানা মুত্তাকিআন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপরে বসলেন, বসে একটু হেলান দিলেন এবং বললেন আলা ওয়া কাউলুজ জুর, আর সাবধান মিথ্যা কথা বলা, মিথ্যা কথা বলা থেকে বিরত থাকো, মিথ্যা কথা বলবে না, তাহলে তোমরা শিরিক করবে না, বাবা মায়ের অবাধ্য হবে না, আর মিথ্যা কথা বলবে না। এই হাদিস থেকে তিনি সে কথাটাই বোঝাতে চাচ্ছিলেন। রাবি বলেন মাজালা ইউকাররুহা হাত্তা কুলতু লাইতাহু সাকাত, তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বারবার বলতেই থাকলেন, এই কথাগুলো বলতেই থাকলেন, বলতেই থাকলেন, আর আমি তখন বললাম, সাহাবি বলছেন যে তিনি যদি চুপ করতেন, মানে তার ধারণা যে এটা এত বেশি বলা হচ্ছে, কিন্তু এর দ্বারা এটাও বোঝা গেল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি কেন বলছেন, এটাকে গুরুত্ব দেওয়ার জন্য। দ্বিতীয় যে হাদিসটা আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্না মিন আকবারিল কাবায়ের আইয়াল্লানার রাজুলু ওয়ালিদাইহ, সবচেয়ে বড় কবিরা গুণা হচ্ছে বাবা মাকে গালি দেওয়া। কিলা ইয়া রাসূলুল্লাহ ও কাইফা ইয়ালানুর রাজুলু ওয়ালিদাইহ, তাকে জিজ্ঞেস করা হলো হে আল্লাহ রাসূল, কোনো ব্যক্তি কি তার বাবা মাকে গালি দেয়, কীভাবে গালি দেয়, এটা তো সম্ভব না, এটা কেউ করে না। কালা ইয়াসুব্বু রাজুলু আবার রাজুল ফায়াসুব্বু আবাহু ওয়াসুব্বু উম্মাহু, যে কোনো ব্যক্তি অন্যের বাবা মাকে যখন গালি দেয় তখন সে তার হয় বাবাকে নয় তার মাকে গালি দেয়। তাহলে ইন কনসিকুয়েন্স যেহেতু এটা ঘটেছে, অতএব মূলত সেই এই কাজের জন্য বা এই গালির জন্য সে তাকে দায়ী করা হচ্ছে। ইন্না আকবার আল কাবায়ের উকুকাল ওয়ালিদাইন, সবচেয়ে বড় কবিরা গুণা হচ্ছে বাবা মায়ের অবাধ্য হওয়া। কিলা ওয়ামা উকুকুল ওয়ালিদাইন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো উকুকুল ওয়ালিদাইনটা কি, কালা ইয়াসুব্বু আর-রাজুলু আর-রাজুলা ফায়াসুব্বু আবাহু ওয়াসুব্বু উম্মাহু ফায়াসুব্বু উম্মাহু, বাবা মায়ের অবাধ্য হওয়া হচ্ছে কোনো ব্যক্তি অন্য একজন ব্যক্তিকে গালি দিল, তার বাবা মাকে গালি দিল, তখন সেও ইন রিটার্ন যে ব্যক্তি প্রথম গালি দিল তাকে গালি, তার বাবা মাকে বাবাকে গালি দিল, আবার সে তার মাকে গালি দিল, আবার তার মাকে গালি দেওয়া হলো। এভাবেই আসলে অকুকটা এখানে সৃষ্ট হন, ফলে একজন ব্যক্তি সবসময় তার আচরণকে যেমন সংযত রাখবে, বাবা মায়ের সাথে সদাচরণ করবে, ঠিক অন্য ব্যক্তির বাবা মা তুলেও সে কখনো গালি দেবে না। আমাদের দেশে অনেক সময় দেখা যায় স্বামী স্ত্রী তাদের যুদ্ধ যখন শুরু হয় তখন বাবা মায় চলে যায় তারা, এবং এরপর স্টেপ হচ্ছে তালাক। এই জায়গাতেও দেখেন এগুলো এত কমন ঘটে, কমনলি ঘটে, অথচ এর জন্য আমাদের কোনো কাউন্সেলিং নাই, এর জন্য ছেলে মেয়েকে যখন আমরা বিয়ে দেই তাদেরকে একটু ট্রেনিং দেওয়া, মা কিছু নসিহা করবে, বাবা কিছু নসিহা করবে, কিছুটা সুন্দরভাবে কোরআন হাদিস ঘেটে, সেটা নাই, কান্নাকাটি হয়, বিয়ে বিদায় দেওয়ার সময় দেখি যে বেশ কান্নাকাটি হয়, তারপরে নানা ধরনের কথাবার্তা বলে, কিন্তু আসলে রিয়েল যে নাসিহাগুলো সাহাবায়ে কেরাম তাদের মেয়েদেরকে বিয়ে দেওয়ার সময় যে নাসিহাগুলো করতেন, বা মুসলিম সমাজে বিজ্ঞ মানুষরা তাদের কন্যাদেরকে বিয়ে দেওয়ার পরে বা ছেলেকে বিয়ে দেওয়ার পরে যে নাসিহাগুলো করতেন, সেটা কিন্তু নাই। ঠিক বিয়ের পরেও তো আর অনেক পোস্ট ম্যারেজ যেটাকে আমরা দেখি অনেক ঝগড়াঝাটি হয়, সেক্ষেত্রেও এই বিষয়গুলো ঘটতে থাকে, ফলে দেখা যায় যে স্বামী এবং স্ত্রী তারা রেগে যেতে 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 ক্ষিপ্ত হতে হতে তারা এক সময় বাবা মা তুলে গালি দেয়, এটা ঠিক নয়, এটা ঠিক নয়, মানে স্বামীর জন্য জায়েজ নেই স্ত্রীকে বাবা মা তুলে গালি দেওয়া, স্ত্রীর জন্য জায়েজ নেই স্বামীকে বাবা মা তুলে গালি দেওয়া। তবে যেটা লক্ষণীয় সেটা হচ্ছে স্বামী স্ত্রী হোক বা বন্ধুবান্ধব হোক বা কলিগ হোক বা প্রতিবেশী হোক, যখনই একজন আরেকজনের বাবাকে অথবা মাকে গালি দেয় তখন ওই ব্যক্তিও কিন্তু সমান হারে তাকে গালি দেয়, সে কথাটাই এখানে নিষেধ করা হয়েছে।
দ্বিতীয় যে বেনিফিটটা সেটা হচ্ছে, যারা বাবা মায়ের প্রতি সুন্দর আচরণ করবেন তারা আল্লাহর ক্রোধ এবং সাখাত গাদাব থেকে রক্ষা পাবেন। এক্ষেত্রে একটা হাদিস শেখ আলবানী আস সাহিহার মধ্যে উল্লেখ করেছেন, সেটি হচ্ছে রেদাল্লাহ ফি রেদাল ওয়ালিদ ওয়া সাখাতুল্লাহ ফি সাখাতিল ওয়ালিদ। বাবা মায়ের সন্তুষ্টির মধ্যে আল্লাহর সন্তুষ্টি। এখানে ওয়ালিদ বাবাকে বোঝানো হয়েছে, কিন্তু ওয়ালিদ বললে বাবা মা দুজনকেও বোঝানো যেতে পারে। আর আমরা জানি যে বাবার চাইতে গুরুত্ব দেওয়া হয়েছে কাকে, মাকে। তাহলে বিষয়টা এমন নয় যে শুধু বাবার সন্তুষ্টি যথেষ্ট, বরং মায়ের সন্তুষ্টি তিন গুণ বেশি দরকার। সুতরাং বাবা মা দুজনের সন্তুষ্টির কথা বলা হচ্ছে। আর যদি তারা অসন্তুষ্ট থাকে তাহলে কি অসন্তুষ্ট হন, আল্লাহ অসন্তুষ্ট হন। আচ্ছা, এরপর আরেকটা হাদিস যেটি ইবনে হাজার উল্লেখ করেছেন বুলুগুল মারামের মধ্যে, বলেছেন যে এক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন জিহাদের অনুমতি নেওয়ার জন্য। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করলেন, আহাইয়ুন ওয়ালিদাক, তোমার বাবা মা কি জীবিত আছে? বলেছে হ্যাঁ, তারা জীবিত আছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাফিহিমা ফাজাহিদ, ফাফিহিমা ফাজাহিদ, ওই দুইজনের খেদমত করে, তাদের সদাচারণ করে, তাদের প্রতি দায়িত্ব কর্তব্য পালন করে তুমি জিহাদ করো। দিস ইজ তোমার জিহাদ, এটাই হলো তোমার জিহাদ। বাবা মায়ের সদাচারণের মধ্য দিয়ে বান্দার দোয়া কবুল হয়। আর যদি বাবা মা ক্ষিপ্ত হয় তাহলে তার সেই দোয়াও কবুল হয়। অর্থাৎ বাবা মা যদি ভালো দোয়া করে সেটাও যেমন কবুল হয়, বাবা মা যদি খারাপ কোনো দোয়া করে সেটাও কবুল হয়। এর অনেক উদাহরণ আছে। এর মধ্যে একটা হাদিস শোনাই যেটি শেখ আলবানী সহিহ আল জামের মধ্যে নিয়ে এসেছেন সহিহ হিসাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফালাতু দাওয়াতিন মুস্তাজাবাত, তিনটা দোয়া কবুল হয়। দাওয়াতুল মাদলুম, মাদলুম অত্যাচারিত ব্যক্তির দোয়া, ও দাওয়াতুল মুসাফির সফরকারী ব্যক্তির দোয়া, ও দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি, এবং বাবার দোয়া, অথবা আমরা বলতে পারি বাবা মায়ের দোয়া তার সন্তানের বিরুদ্ধে যখন সে দোয়া করবে। এর আরেকটা দলিল আছে সহিহ বুখারী মুসলিমের মধ্যে, জুরাইজের ঘটনা আপনারা মনে সেটা জানেন। তিনি বনী ইসরায়েলের একজন অত্যন্ত ইবাদত গুজার ব্যক্তি ছিলেন, কখনোই কোনো খারাপ কাজে তিনি সংশ্লিষ্ট হননি। এমনকি যে ঘটনাকে কেন্দ্র করে এই হাদিসটা বলা হয়েছে সেখানেও তার কোনো সম্পৃক্ততা ছিল না, কোনো জেনা ব্যভিচার কিংবা অন্য কোনো কবিরা গুনার সাথে। জুরাইজ তিনি তার উপাসনালয়ে সবসময় ইবাদতে নিয়োজিত থাকতেন। একবার তার মা আসলো, তিনি মায়ের ডাকে সাড়া দিতে পারেননি, মাকে রেখে তিনি ইবাদতে ছিলেন। তাতে বোঝা গেল যে দেখেন ইসলামের দৃষ্টিভঙ্গিটা হচ্ছে আপনার মায়ের সেবাটাও কিন্তু ইবাদা, বরং নফল ইবাদতের চাইতে মায়ের সেবা, বাবার সেবা এটা বেশি গুরুত্বপূর্ণ। বাবা আসলো আপনার কাছে কোনো কাজে, আপনি বাবাকে বললেন, বাবা তুমি বসো, আমি দুরাকাত নামাজ পড়ে নিই, অথবা আমি তাহাজ্জুদটা শেষ করি, হয়তো বাবার পেটে কোনো অসুবিধা, অথবা তিনি অস্বস্তি বোধ করছেন, অথবা তিনি হয়তো একটু আপনার কাছে শুশ্রূষা চাচ্ছেন, তার প্রেশারটা একটু দেখে দেন, তার ডায়াবেটিসটা একটু মেপে দেন, হয়তোবা তার কোনো ওষুধ খাওয়ানো লাগতে পারে। সেটা বাদ দিয়ে যদি আপনি এই নফল সালাতের মধ্যে থাকেন, এটা কিন্তু গুনাহের সামিল, এটা গুনাহ, এটা তার অধিকারকে নষ্ট করা হয়। এবং সেই জন্য আমরা এখানে দেখি হাদিসের মধ্যে এসেছে, সেই মা কি বললেন, আল্লাহুম্মা লা তুমিতহু হাত্তা তুরিয়াহু উজুহাল মুমসাত, হে আল্লাহ তুমি তাকে মৃত্যু দিও না যতক্ষণ না তাকে বেশ্যারমণীদের চেহারা তাকে দেখাও। এবং এই ঘটনাটা খুব সংক্ষেপে বলছি, এক রমণী তার এই উপাসনালয়ে এসে তাকে ডাক দিলেন, তিনি তার দিকে ভ্রুক্ষেপ করলেন না, তিনি অজু এবং সালাতের মধ্যেই নিযুক্ত ছিলেন। এরপরে সে অন্য এক রাখালের কাছে গেল, সেখানে তার সন্তান আসলো, কিন্তু সন্তান হওয়ার পরে সে দাবি করলো এটা মেনজুরাইজ, এটা মেনজুরাইজ। তখন জনগণ এসে তার পুরো উপাসনালয় ভেঙে দিল। এরপর তিনি জনগণকে সামনে রেখে সেই গোলামকে জিজ্ঞেস করলেন, এই তোমার বাবাকে বলো। সে বলল, ওই রাঢ়ী, ওই রাখাল। তখন জনগণ বুঝলো ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে। তারা বলল, আমরা সবাই মিলে আপনার এই উপাসনালয় স্বর্ণ দিয়ে বেঁধে দেব। তিনি বললেন যে না, লাগবে না কিছু। প্রমাণ হয়ে গেল যে তিনি নির্দোষ, ব্যাস এখন আর কিছু লাগবে না। কিন্তু ওই যে মায়ের বদ দোয়াটা,
এই হাদিসের মধ্যে কিন্তু সেটাই তুলে ধরা হলো, বুখারী মুসলিমের হাদিস। অতএব আমার প্রিয় ভাইরা, আমার প্রিয় বন্ধুরা, আপনারা মা বাবার প্রতি, আসলে মা বাবার প্রতি সদাচারণ করবেন। এটা তাদের জীবদ্দশায় যেমন সম্ভব, বরং জীবদ্দশায় বেশি করে সম্ভব, ঠিক তেমনি মৃত্যুর পরেও সম্ভব। জীবদ্দশায় যে কথাগুলো বললাম আমরা, সেগুলো যদি রক্ষা করি তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জীবনটাকে সুন্দর করবেন এবং আমাদেরকে বরকত দিবেন তার গজব থেকে, এবং আরও অন্য অন্য পাপের যে কনসিকোয়েন্সগুলো আছে সেই ফলাফল থেকে তিনি আমাদেরকে নাজাত দেবেন। এই শেষে একটা বিষয় শুধু একটু উল্লেখ করতে চাই, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ইসনাতান ইউআজ্জালুহুম আল্লাহু ফিদ দুনিয়া, দুটো জিনিসকে আল্লাহ তাআলা দুনিয়াতে দ্রুত তিনি ত্বরান্বিত করবেন, যার ফলাফল দুনিয়াতেই দিয়ে দিবেন। দুটো জিনিসের, একটা হলো আল বাগি আর একটা হলো উকুকুল ওয়ালিদাইন। আল বাগি উকুক আল ওয়ালিদাইন, বাগি মানে হচ্ছে অত্যাচার, নির্যাতন, বিদ্রোহ, আর উকুকুল ওয়ালিদাইন হচ্ছে বাবা মায়ের সাথে অসদাচরণ করা। তাহলে সন্তান হিসাবে আমরা যদি বাবা মায়ের সাথে অসদাচরণ করি এবং তাদের হক নষ্ট করি, তাদের যা পাওনা সেটা দিতে ব্যর্থ হই, তাহলে মনে রাখবেন আপনার সন্তানরাও আপনার সাথে তাই করবে। কারণ আপনার সন্তানরাও সেগুলো কিন্তু আপনি ভাববেন না যে ওরা দেখছেন, ওরা দেখছে দাদা দাদির প্রতি আপনি কি করছেন সেটা কিন্তু তারা দেখছে, এবং তারা আপনি যা করছেন তার চেয়ে আরও ভয়াবহ খারাপ কিছু করবে। এটাই হলো তাজিল, তাজিল আর নাতিজা ফির দুনিয়া। আর এর বাইরেও আল্লাহ তাআলা আপনাকে আমাকে আরও অনেক ফেতনার মধ্যে ফেলতে পারেন দুনিয়াতে, তাই না? সমৃদ্ধির জন্য আমাদের চাকরি প্রয়োজন, ব্যবসার মধ্যে উন্নতি প্রয়োজন, বারাকা প্রয়োজন, সে বিষয়গুলো আমাদের ব্যাহত হতে পারে যদি মা বাবার বদদোয়া থাকে। অতএব আসুন আমরা আমাদের জীবনটাকে একটু সুন্দর করে নেই। আমরা তো সেই সুন্দর জীবনটাকেই অবশ্যই চাই যেখানে মা বাবা ভাই বোন মিলে কি সুন্দর একটা সুখী জীবনযাপন করছে, মা বাবা ভাই বোনের সাথে একসাথে আনন্দ উল্লাসে জীবনযাপন করাটা অনেক বেশি মর্যাদাপূর্ণ একা একা নিজে এনজয় করার চাইতে। কোরআন আমাদেরকে অথবা ইসলাম আমাদেরকে একান্তবর্তী ফ্যামিলি বাধ্যতামূলক করে না, সেটা জায়েজ, কিন্তু মা বাবার প্রতি দায়িত্ব পালন এটা কিন্তু বাধ্যতামূলক। যে কোনো ফরম্যাটে সেটা আমাদেরকে করতে হবে। আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুন, মা বাবার প্রতি এই দায়িত্ব কর্তব্যগুলো বোঝার তৌফিক দান করুন। আকুলু কাউলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ইন্নাহু ওয়াল গাফুরুর রাহিম। الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين إخوة الإسلام اتقوا الله واتبعوا سنة نبيكم وكونوا عباد الله الصالحين وكونوا عباد الله الصادقين وأطيعوا الوالدين فقد أمر الله سبحانه وتعالى في كلامه المجيد بإطاعة الوالدين وبالإحسان إلى الوالدين في آيات كثيرة كما أمر وأرشد نبينا محمد صلى الله عليه وسلم بذلك. সম্মানিত মুসল্লি ভাই এবং বোনেরা, মা বাবার ব্যাপারে আসুন আমরা আরেকটু আয়াত এবং হাদিসগুলোকে একসাথে পড়ে জেনে দেখি, বুঝে দেখি, কারণ আয়াত এবং হাদিসগুলো আমাদের চিন্তা চেতনাকে প্রভাবিত করে। একজন ব্যক্তির কাছে শোনা আর আল্লাহর কালাম শোনা ভিন্ন জিনিস। একজন ব্যক্তি আমাদেরকে মোটিভেট করা আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে প্রণোদনা দেওয়া ভিন্ন জিনিস। অতএব সেখান থেকেই আমরা কোরআন এবং সুন্নাহ থেকেই আমরা আমাদের ইমপ্রেশনটা, আমাদের আগ্রহ, আমাদের নির্দেশনা যদি আমরা গ্রহণ করি, তাহলে আশা করা যায় যে মা বাবার প্রতি আমরা আমাদের দায়িত্ব পালনে আরও সজাগ এবং সতর্ক থাকতে পারব। মা বাবার প্রতি দায়িত্ব পালনের কারণে আর দুটো হাদিস বলে আমি শেষ করব। প্রথমটি হচ্ছে, মা বাবার প্রতি দায়িত্ব পালনের কারণে আপনি জান্নাত পাবেন, আর যদি মা বাবার প্রতি দায়িত্ব পালন না করেন তাহলে আপনার জন্য জান্নাত থাকবে না। সে কথাটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি উল্লেখ করেছেন সহিহ মুসলিমের হাদিস। নবী সাল্লাল্লাহু বলেছেন, মান আদরাকা আবাওয়াইহি ইনদাল কিবর, যে ব্যক্তি বাবা মায়ের বৃদ্ধ বয়সে তাদেরকে পাবে, আহাদাহুমা ও কেলাইহিমা,
তাদের একজনকে অথবা উভয়কে, ফালাম ইয়াদখুলিল জান্নাহ, অতঃপর সে জান্নাতে প্রবেশ করল না। এই হাদিসের শুরুতে তিনি বলেছেন রাগেমা আনফুহু, রাগেমা আনফুহু, রাগেমা আনফুহু, তার নাক ধূসরিত হোক, অর্থাৎ সে ধ্বংস হোক, সে ধ্বংস হোক, সে ধ্বংস হোক। কে বলেছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। এছাড়া আরেকটা হাদিস যেটি শেখ আলবানি তিনি হাসান বলে উল্লেখ করেছেন, সে হাদিসের মধ্যে আমরা দেখি যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনবার আমিন বলেছিলেন, তিনবার আমিন বলেছেন। আমি সংক্ষেপ করার জন্য বলছি, তিনি প্রথমবার আমিন বলেছেন, বলেছেন যে ব্যক্তি রমাদান পেল কিন্তু পাপ ক্ষমা করে নিতে পারল না, তাহলে কি সে জাহান্নামে প্রবেশ করবে এবং আল্লাহ তাআলা তাকে তার রহমত থেকে দূরে রাখবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমিন। দ্বিতীয়বার বললেন বাবা মায়ের কথা, যে বাবা মাকে পেল অথবা তাদের একজন কিংবা দুজনকে পেল কিন্তু জান্নাতে প্রবেশ করতে পারল না তাদের খেদমত করে, নবী সাল্লাল্লাহু, তাহলে সেও জাহান্নামে প্রবেশ করবে এবং আল্লাহর রহমত থেকে সে অভিশপ্ত হোক। এ কথার পরে তিনি বললেন আমিন। আর তৃতীয়টা হলো তার উপর যে দুরুদ পড়ার বিষয়ে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম উল্লেখ করা হলো অথচ দুরুদ পড়ল না, তাহলে সে আল্লাহর রহমত থেকে সেও বিতাড়িত হবে, তখন তিনি বললেন আমিন। আরেকটা হাদিস সেটি হচ্ছে বাবা মায়ের খেদমতের মধ্য দিয়ে আপনি কঠিন অবস্থায় কিন্তু আল্লাহর কাছে পরিত্রাণ পেতে পারেন। আমরা অনেকেই জিজ্ঞেস করি ভাই আমার কঠিন দিন যাচ্ছে একটু দোয়া করে, হয় মৌলভী সাহেবের কাছে দোয়ার জন্য যান, অথবা যারা তো বিভিন্ন রকম আমল আছে তাদের কাছে তারা সে সমস্ত আমল করে, অথচ বাড়িতে বাবা মা আছে সে বাবা মায়ের খবর নেই। আপনারা তো বনী ইসরায়েলে সে ঘটনা জানেন যেটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উল্লেখ করেছেন, এটা বুখারী মুসলিমের হাদিস, যে তিনজন ব্যক্তি যখন তারা সফরে ছিল এবং একবার এক গুহায় তারা বিশ্রাম নিতে গেল, তখন গুহার উপরে পাথর চাপায় তারা পড়ে গেল। তখন তারা বলল, বলাবলি করলো যে আমাদের কোনো ভালো আমল যদি থাকে তাহলে সে আমলের ওসিলা দিয়ে দোয়া করলে আল্লাহ কবুল করবেন। দেখেন সেই লোকদেরও আকীদা শুদ্ধ ছিল, তারা কিন্তু কোনো আজগুবি মন্ত্র তন্ত্র বা ওইরকম কিছুতে যায়নি, তারা বলছে ভালো আমল দিয়ে। প্রথমজনই দোয়া করলো, কী দোয়া করলো? প্রথমজন বলল আল্লাহুম্মা ইন্নাহু কানা লি আবাওয়ানি শাইখানি কাবীরান, হে আল্লাহ আমার দুজন বাবা মা ছিল যারা অতিশয় বৃদ্ধ ছিল, আমি কখনোই তাদেরকে পান করানোর আগে আমার আহল আয়াল দাস দাসী কাউকে দুধ পান করাতাম না, দুধ দয়ে আগে তাদেরকে পান করাতাম। একদিন আমি কোনো এক কাজে বাইরে গেলাম, আসার আগে তারা ঘুমিয়ে পড়লেন, তখন আমি দুধ নিয়ে যখন তাদের কাছে গিয়ে দেখলাম তাদের ঘুমিয়ে আছে, সকাল পর্যন্ত অপেক্ষা করলাম এবং আমি আমার আহাল এবং দাস দাসী কাউকে পানি পান করাই, দুধ পান করাই নাই, তাদের জন্য অপেক্ষা করলাম, তারপরে যখন সকাল হলো তারা জাগলেন তাদেরকে পান করালাম। হে আল্লাহ যদি এটা তোমার সন্তুষ্টির জন্য এবং যদি এটা একটা ভালো আমল করে থাকি তাহলে আমাদেরকে রক্ষা করো, তখন একটু সরে গেল। এই সহিহ হাদিসটার মধ্যে সেভাবে বলা হলো। তাহলে একটু সরে গেল মানে কি? বিপদ একটু কমে গেল, তাই না? এরপর বাকি দুটোর সাথে পুরোটাই সরে গেল। ভালো আমল দিয়ে বিপদ আপদ থেকে রক্ষা পাওয়া যায়, এবং এই হাদিসটা স্পষ্ট করে বলছে বাবা মায়ের সেবা শুশ্রূষা করে তাদের প্রতি দায়িত্ব পালন করে আপনি বিপদ থেকে বাঁচতে পারবেন। অতএব মন্ত্রতন্ত্রের দিকে যাবেন না, কোরআন সুন্নাহ ভিত্তিক আমল করবেন। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। আমাদের যাদের বাবা মা মারা গিয়েছেন আল্লাহ যেন তাদেরকে জান্নাতুল ফেরদৌস নসিব করে, আল্লাহ যেন তাদেরকে ক্ষমা করে দেন, আর যাদের বাবা মা জীবিত আছেন আল্লাহ যেন তাদের দেখাশোনা ঠিক মতো করার তৌফিক দান করেন, তাদেরকে এবং আমরা যারা জীবিত আছি আমাদের প্রত্যেককে দিনের উপর রাখেন, ইসলামের উপর রাখেন, কোরআন এবং সুন্নার উপর রাখেন, সৎ পথের উপর রাখেন। আমাদের এখানে যে সকল মুসল্লিরা এসেছেন তাদের মধ্যে যার যে হাজাত আছে আল্লাহ যেন তাদের সে হাজাতগুলোকে পূর্ণ করে দেন, মুসলিমদের সকল মুসলিমদের হাজাত আল্লাহ পূর্ণ করে দেন, যারা অসুস্থ রয়েছেন মুসলিমদের মধ্যে যারা মারিদ এবং মারদা রয়েছেন আল্লাহ যেন তাদেরকে সুস্থ করে দেন, আল্লাহ যেন আমাদের সবাইকে সুস্থ করে দেন, আল্লাহ যেন আমাদের যত অস্থিরতা রয়েছে, টেনশন রয়েছে, দুশ্চিন্তা রয়েছে সেগুলোকে দূর করে দেন, আমাদের সন্তানদেরকে আল্লাহ যেন মার্দে মুসলিম হিসাবে কবুল করেন, আমাদের প্রত্যেককে হেদায়তের উপর রাখেন, সন্তানদের সঠিক তারবিয়ত দেওয়ার তৌফিক দান করেন, বাবা মায়ের দায়িত্ব কর্তব্য আমরা যেন পালন করতে পারি সে তৌফিক দান করেন, সন্তানদের প্রতিও যেন দায়িত্ব আমরা পালন করতে পারি সে তৌফিক দান করেন। আল্লাহ আমাদের সকলের উপর রহমত নাজিল করেন, সকল মুসলিমদের উপর থেকে তিনি
বালা মুসিবত উঠিয়ে নেন, মুসলিমদের উপর থেকে যত নির্যাতন আছে সেগুলো আল্লাহ যেন দূর করে দেন, আল্লাহ আমাদের সকলের উপর রহমত বর্ষণ করেন। হাদা ওয়াসাল্লু ওয়াসাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ ফাকাদ ক্বালা আল্লাহু সুবহানাহু ইন্না আল্লাহা ওয়া মালায়েকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক ওয়া আনআম আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়ারদা আল্লাহুম্মা আনিল খুলাফায়ির রাশিদিন ওয়াস সাহাবাতি আজমাইন وأن معهم بعفوك وكرمك يا أكرم الأكرمين. اللهم أعز الإسلام والمسلمين، اللهم أعز الإسلام والمسلمين، اللهم تقبل منا ومن المسلمين يا رب العالمين، اللهم اقض حاجات المسلمين واشف مرضانا ومرضى المسلمين يا رب العالمين، تقبل منا إنك أنت السميع العليم، وتب علينا إنك أنت التواب الرحيم. عباد الله، إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروه يذكركم واشكروه يزدكم ولذكر الله أكبر والله يعلم بما تصنعون وأقموا الصلاة.